শশা আর করলা গাছের বানের গাছগুলো কতটা জমজমাট হয়েছে তা দেখানোর জন্য ছাদে উঠে আসলাম। দুটো গাছের ডালপালা সব একসাথে জড়িয়ে গেছে। জবা গাছে আজ ফুল তুলতে গিয়ে এমন একটা ছোট্ট ফুল পেয়েছি যা আমি আগে কোনোদিনও দেখিনি। তো ছোট ফুলটা এই দেখো, এটা আমি তোমাদের শর্টসেও দেখিয়েছি, এতটা ছোট ক্যামেরাতে দেখে কিন্তু দেখো একটু বড় মনে হলেও একদম ছোট, মানে নয়নতারা গাছের ফুলের সাইজ যেরকম হয় তো সেই রকমই একদম ছোট্ট জবা বা ক্ষুদ্র জবা বলতে পারো, একদম ক্ষুদ্র জবা। দেখে তো ভীষণ ভালো লাগছে আর কত কিউট লাগছে। মাস আগে তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে বেড়ালের ছানা হবে, তো সেই বেড়ালের ছানা হয়ে গেছে। তো পাশের বাড়িতে বাবরিদের বাড়িতে হয়েছে, তিনখানা হয়েছিল কিন্তু এখন দুটো বেঁচে আছে আর একটা মারা গেছে। আগাছাগুলো নিরিয়ে একদম দেখো পরিষ্কার করে ফেলেছি, ভীষণ আগাছা হয়েছিল এখানে। পেয়ারা গাছের নিচেই নাকচাপা গাছটা লাগিয়েছি, তো ওখানেই ভালোভাবে বড় হবে। আর এই দেখো, এটা হচ্ছে কামিনী ফুলের গাছ, দিদাবাড়ি থেকে এনেছিলাম, ছোট্ট ছোট্ট চারা তো হবেই না মনে হচ্ছিল, তারপর আবার দেখছি কচি পাতা বেরিয়েছে। আর এখানে এখানে বালি আর পাথরগুলো সব বস্তার মধ্যে থেকে পড়ে গেছিলো, তো সেইগুলো সব সরিয়ে ওই পাশে রাখা হয়েছে। দেখো কতটা পরিষ্কার লাগছে, বেগুন গাছের গোড়ায় আবার মাটি দিয়ে দিলাম অনেক, একদম পরিষ্কার। আর দেওয়ালের পাশ দিয়ে দেখো একটা রাম তুলসী গাছ আর দুটো তুলসী গাছ লাগিয়েছি। চারিদিকে দেখো আগাছাতে ভরে গেছে, তো এত আগাছা থাকলে তো আর সবজি করা সম্ভব নয়, ওই জন্য বাবা দেখো আগাছানাশক দিয়ে আগাছাগুলোকে মেরে দিচ্ছে। আর এই আগাছাগুলো বাড়ির চারপাশেও ছড়িয়ে দেওয়া হবে যাতে পোকামাকড়ের হাত থেকেও একটু রেহাই পাওয়া যায়। আর গরমের মধ্যে কোন পোকামাকড়ের কথা বলছি সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। প্রথমে ভাবছিলাম দেওয়ালের পাশ দিয়ে দিয়েই আগাছানাশকগুলো দিয়ে দেওয়া হবে, তারপর বাবা বললে এত কষ্ট করে আর নিরাতে হবে না, এই লঙ্কা গাছের মাঝে মধ্যে এগুলোতেও অল্প অল্প করে দিয়ে দেবে, তাহলে ঘাসগুলো মারা যাবে। কিন্তু আমার মনে হয় যে ওই ঘাস মারা ওষুধ দেওয়ার থেকে এই দেখো এইভাবে নিরিয়ে পরিষ্কার করাই ভালো, কারণ কতটা ভালো লাগছে পরিষ্কার হয়ে গেছে দেখো দেখতে। গরমের মধ্যেও এভাবে নিরাতে গিয়ে আমারও অবস্থা খারাপ হয়ে গেছে, তো দুদিন আগে বৃষ্টিটা হয়েছিল, তারপর যেমন গরম তেমনই আবার গরমই আছে সেই একই অবস্থা। আর ছাদের ওপরে জামাকাপড় কেচে সব মেলে দিয়েছি, রোদ্দিকের জামাকাপড় আগের দিন কেচেছিলাম তো রোদ তো ভালো হয়নি ওই জন্য শুকোয়নি, তো আজকে আবার দেখো ছাদে মেলে দিয়েছি। আর রোদ্দিককেও নিয়ে এসেছি ছাদে, তো আমি বললাম এদা এরকমভাবে একটা একটা করে বালতির মধ্যে তোল, আর ও তো এইসব কাজ করতে ভীষণ ভালোবাসে, তো দেখো একটা একটা করে কি সুন্দর তুলছে আর বালতির মধ্যে দেখো চেপে চেপে রাখছে। ব্ল্যাঙ্কেটগুলো তো আগেই কাঁচা হয়ে গেছে, তো একটা কাঁথা কাঁচার বাকি ছিল যেটা আমি বিছানাতে পেরে রাখতাম, রোদ্দিক তো কাঁথাটার ওপরে মাঝে মধ্যেই টয়লেট করে দিই, সেই কাঁথাটাকেই আজকে কাঁচা হলো কেচে ছাদের ওপরে মেলে দিয়েছি। আর শতরঞ্চি ছিল দুটো, এই দুটো না একটা, তো ওই একটা শতরঞ্চিকে কেটে দুভাগ করা হয়েছে, মানে শতরঞ্চিটা আর নেওয়ার মতো ছিল না, এই দেখো এরকম ছিঁড়ে ছিঁড়ে গেছে মাঝে মধ্যে, তবুও কাজে লাগবে বলে নিয়ে নিলাম, নইলে ফেলেই দিতাম। তো সার্ফ দিয়ে ভালোভাবে কাচলাম, মানে হচ্ছে কালী পূজার মধ্যে পাতা হয়েছিল। আর আমার মেঝে তো আর স্নান করা নাই জানো, তো সেই নিচে মেঝের ধরো যত সিমেন্টের গুঁড়ো টুড়ো ছিল তো সবগুলো লেগে তার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আম সংকীর্তনের দিন একটু পেতে দিলে মানে এটার ওপর একটু আরাম করে বসতে পারবে।
আগাছা নাশক দেওয়ার আগেই আমি লঙ্কাগুলোকে তুলে নিলাম। আর লঙ্কা দেখো অনেক হয়েছে, তোমাদের বললাম না এখন সপ্তাহে সপ্তাহেই লঙ্কা হবে, তো লঙ্কা আর কিনতে হবে না। এবার চলো আজকে কি কি রান্না বান্না হলো তো সেটা তোমাদেরকে দেখাই। মানে মোবাইলটা রুদ্রিক দখল করে বসেছিল, যার জন্য আমি মোবাইলটা নিয়ে তোমাদের দেখাতে পারছিলাম না, কার্টুন দেখছিল। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, তারপর যা যা কিছু বেঁচেছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। ভাত হলো, মাছের ঝোল হলো, আর দেখলে ভাতের হাঁড়ির ওপর একটু শাক রাখা আছে, তো শাক, আর এখানে আছে খাসির মাংস, এখানে মাছের তেল, আর সকালে হয়েছিল সোয়াবিনের তরকারি আর করলা ভাজা, সব দেখো একটু একটু করে আছে। তো শাকটা আর খাসির মাংসটা বৌদি দিয়ে গেল, আর এখানে দেখো রুদ্রিক মাছ ভাজা দিয়ে ভাত খেতে খেতে রেখে দিয়েছে, মানে খাচ্ছে না কিছুতেই, জোর করে খাইয়ে দিলেও খাচ্ছে না। কদিন বেশ মাছ ভাজা ভালোই খেলো, এখন আর খেতে চাইছে না। আর দেখো বাবলি ঠাকুরকে প্রণাম করতে বসেছে এরকমভাবে, আর ওর পিঠের ওপর উঠে দেখো কী করছে, প্রণাম করতে দেখলেই পিঠের ওপর চড়ে বসে পড়বে। তার পরের দিন সকালবেলা, আর সকালবেলায় উঠে আমার কী কাজ থাকে সেটা তো তোমরা জানোই, আসল কাজ হচ্ছে আমার তরকারি কাটা। তো তরকারি কাটা বলতে আজকে কুমড়ো, ডাঁটা, বেগুন, আলু, পটল সব কিছু একসাথে দিয়ে ডাঁটার তরকারি হবে, তো সেই তরকারিটাই কেটে রেখেছি। আর আমাদের বাড়ির কাছে দেখো কত করলা হয়েছে, তো করলা শসা সব এক জায়গায় রাখা হয়েছে, আজকে প্রথম এতগুলো করলা হলো। শশা নুন আর লঙ্কা দিয়ে মাখিয়ে নিলাম, তো সকালবেলাতেই খাবো ভাবছি। মা নানা করছে যে খাস না, কারণ আমার সকাল থেকেই শরীরটা খারাপ, মনে হচ্ছে কখন বমি হয়ে যাবে বমি হয়ে যাবে, কারণ কালকে খাবার দাবারটাও মানে বিভিন্ন রকম খাওয়া হয়ে গেছে, তারপর ধরো অতটা জায়গা নিড়িয়েছি রোদের মধ্যে, তো সেই রোদ গরম লেগে আর গ্যাস হয়েই মনে হয় আমার এই অবস্থা হয়েছে। তো সেদিনকে আমার ভীষণই শরীর খারাপ ছিল, মনে হচ্ছিলো চুপচাপ শুয়ে থাকি। তো ছাদের ওপরে একটু এলাম তোমাদেরকে গাছপালা দেখাতে, আর সবজিগুলো আমি ধোবো, তো ওই জন্য আমাদের কলটা তো এই বাড়িতে নষ্ট হয়ে গেছে, তো যা জল লাগে সব ট্যাপ থেকেই ব্যবহার করতে হয়। তো দেখো কি সুন্দর টাইম ফুল ফুটেছে, সবুজের মধ্যে রানী কালার, দেখো ভীষণ ভালো লাগছে দেখতে। তো তরকারি কেটে ছাদের ওপরে ধুতে এলাম, কারণ তরকারি ধোয়া যে জলটা হবে, মানে তরকারি ধোয়া সরি কি বলছি সবজি ধোয়া যে জলটা হবে, তো সেই জলগুলো গাছে দিয়ে দেওয়া হবে। আর এই দেখো আমি বলেছিলাম না এখন কার্টুনগুলো সব কার্টুন, তারপরে আর বাদ বাকি যা টব আছে এই দেখো এইরকম সব ফাঁকা পড়ে আছে, তো এই এইগুলোতে সব আমি টাইম ফুলের গাছ লাগিয়ে দিয়েছি, আরও এক জায়গায় লাগিয়েছি তোমাদের দেখাবো। চলো এখন তো সেইভাবে ধরো কার্টুনে সবজি করা হয় না, যেহেতু আমি ওই বাড়িতেই লাগাচ্ছি যার জন্য কার্টুনগুলো ফাঁকাই পড়ে থাকে, আর রুদ্রিককে নিয়ে সময়ও হয় না এতটা। এই দেখো এখানে সাদা টাইম ফুলের গাছ লাগিয়েছি, টাইম ফুল না এগুলোকে মনে হয় পর্তুলিকা বলে, তো ওই সাদা সাদা ফুল ফুটবে, তো ভাবলাম ফাঁকা পড়ে আছে লাগিয়ে দিই, সাদা ফুল ফুটলে দেখতে ভালো লাগবে। আর ছাদের করলা গাছটাও দেখো করলা এসে গেছে, মানে এখন চারিদিকে শুধু করলা আর করলা। আর গরমের মধ্যে করলা বা উচ্ছে খাওয়াটা কতটা উপকার সেটা তো সবারই জানা, তো বেশ ভালোই হবে আমাদের এবার গরমে করলাটা আর কিনতে হচ্ছে না। ওই দেখো ছেলে চলে আসছে, উঠি। হ্যাঁ সব হাতা খুন্তিনি, আমি বলছি তুমি আসছো নাকি, দেখছি উঠি আসছে, দেখো ওই সিঁড়ি বেয়ে উঠে চলে আসলো। আমি বলছি খটাক খটাক করছে তুমি আসছো নাকি, তাই মনে করি আমি, তাহলে ওই সিঁড়ি ভেঙে হাতা খুন্তিনি যদি পড়ি যেত তাহলে এক দণ্ডের মধ্যে চলে এসছে। রুদ্রিককে নিচে কার্টুন চালিয়ে দিয়েছিলাম, দিয়ে মা বাসি কাজকর্ম সারছিল আর আমি তরকারিগুলো কেটে নিচ্ছিলাম। তো কখন আমি ছাদে উঠে এসেছি আর কার্টুন দেখতে দেখতেই দেখেছে হয়তো, মানে আমি ওর দিকে লক্ষ্য করিনি, আমি তো ভাবছি ও কার্টুনই দেখছে, তো লক্ষ্য করেছে যে মা ছাদে উঠে গেল আর মা ওই দিকে চলে গেছে, তো বুঝতে পারিনি। আর ও সিঁড়ি বেয়ে হাতে দেখো চামচ খুন্তি মোটমাট চারটে, দুটো চামচ ছোট ছোট আর দুটো বড় বড় চামচ নিয়ে ছাদের ওপর উঠে এসেছে। এবার সিঁড়িতে চামচগুলো মানে ও তো হামাগুড়ি দিয়ে ওঠে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো উঠতে পারে না, তো সিঁড়িতে ওইভাবে উঠেছে, ঠক 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 আওয়াজ হচ্ছে। আমি আবার ভাবছি মা মনে হয় উঠে আসছে, তারপরে যখন উঠে এসেছে ছাদে তারপর দেখছি একা একাই উঠে এসেছে। আর আমাদের সিঁড়ির ধারটা পুরো ফাঁকা, তো বুঝতে পারছো সিঁড়ি থেকে যদি পড়ে যেত তাহলে কি হতো, ওইভাবে টুকটুক টুকটুক করে অনেকটা উঁচু সিঁড়ি বেয়ে ওইভাবে উঠে এসেছে। এত দুষ্টু, একটুখানি চোখের আড়াল হলে ও এটা সেটা করে ফেলে, ছাদে উঠে এসেও ও থামবে না, হ্যাঁ ওর দুষ্টুমি সমানে চলবে। বাবা মাঠে ডাটা শাক বুনেছিল আর সেই ডাটা গাছগুলো থেকে অনেক বীজ হয়েছিল, তো সেইগুলো এনে ছাদের ওপর রেখে সেই বীজগুলো বার করা হয়েছিল। আর ছাদের ওপর থেকে মানে নিচে বাড়িতে উঠোনে মানে বাড়ির চারিদিকে মানে প্রত্যেকটা জায়গায় ডাটার বীজ ছড়িয়ে গেছে,
তো সেই বাড়ির আশেপাশে পুরো সব ডাটা গাছ ডাটা শাক বেরিয়ে গেছে। তো সকালবেলায় মা সেই ডাটা শাক তুলেছে, তো সেই শাকটাকেই ধুলাম, দুবার ধুতে হলো। সেই শাক ধোয়া জলটাই গাছে দিয়ে দিলাম, এক্সট্রা করে ধরো আর জল খরচ হলো না। নিচে নেমে এলাম, নিচে নেমে এসে যেন শরীরটা আরও খারাপ করছে, তো এখন ভাবছি জলটা খেয়ে চুপচাপ শোবো। আর জলটা খেতে যে কী কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো, মানে জলটা পুরো তেতো লাগছে, মানে মুখটা পুরো আমার বেস্বাদ হয়ে গেছে, আর গা ব্যথা ব্যথাও করছে, তো জ্বরও হয়তো আসতে পারে। ভয়েসটা যেহেতু তোমাদের পরেই দিচ্ছি, তো হ্যাঁ জ্বর আমার হালকা এসেছিলো, আর ওষুধও খাওয়া হয়েছিল, গ্যাসের ওষুধ খেয়েছিলাম, জ্বরের ওষুধ খেয়েছিলাম, খেয়ে দেখো চুপচাপ একটু শুয়েছিলাম। 11টার সময় শুয়েছিলাম আর দুপুর 1টার সময় উঠেছিলাম, আমি পাশে শুয়েছিলাম, ওই জন্য রুদ্রিকও আমার সাথে সাথে বেশ ভালোই ঘুমিয়েছে। তো দুপুরবেলায় ও বাড়িতে গিয়ে স্নান করে ঠাকুরকে মিষ্টি জল দিয়ে 4টার সময় পড়ানো ছিল, তো ওদেরকে পড়াতে বসেছি, আর তখন হয়েছিল বমি। তো বমিটা করার পর শরীরটা একটু সুস্থ লাগছিল, কারণ পেটের মধ্যেই গণ্ডগোল বুঝতে পারছিলাম। এই পর্যন্তই থাক, আসি বন্ধুরা।